মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ থেকে আজ একটু আগে একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটি বনদপ্তর, যেটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। সেখানে ক্লার্ক ও গ্রুপ ডি পদে গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম অনলাইনে বা অফলাইন আবেদন করতে হবে না। সম্পূর্ণ ইমেলে একটি অ্যাপ্লিকেশন ফর্ম্যাট পাঠিয়ে দিলে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং নিয়োগ করাবে সম্পূর্ণ ইন্টারভিউ মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোথায় নিয়োগ করা হচ্ছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কী স্যালারি রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আজ দেখছেন টিএস প্রিপেন্টেশন চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে দেখিয়ে দিতে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে এ পোষায় প্রিন্ট আউট বার করতে হবে। এখানে পাসপোর্ট সাইজ ফটো তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর এখানে নাম লিখে দেবে কোন পোস্টের জন্য আবেদন করছে, সেই নামগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে নাম লিখবে ব্লক ডেটের, ফাদার নেম লিখবে, ডেট অফ বার্থ থেকে লিখবে, ডোমেস্টিক্যাল কোন ধর্ম থেকে বসবাস করতে তোমাদের লিখবে, ন্যাশনালিটি শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন আবেদন করতে হবে, মেলিং অ্যাড্রেস তোমাদের সব দিয়ে দিতে হবে, মোবাইল এবং ইমেল অ্যাড্রেস সমেত এখানে কিন্তু দিতে হবে, পারমানেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে দিয়ে দিতে হবে এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো তোমাদের এই বক্সটা এন্ট্রি করে দিতে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট যা সব এখানে দিয়ে দেবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের যদি থাকে তাহলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তাহলে তোমরা দিয়ে দেবে। এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু চাইনি, দিলে তোমরা দিয়ে দিতে পারো এবং কোনো রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স না ছাড়াও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে সম্পূর্ণ দিতে পারছো, এখানে তোমাদের সিগনেচার করতে হবে শেষে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে এরপর সাথে প্রিন্ট আউট করতে হবে, এর সঙ্গে যে যে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেটি তোমাদের বলে দিচ্ছি। এখানে দিতে পারছো বিস্তারিত কিন্তু বলে দিয়েছে, সরাসরি নোটিশে নোট করে নোটিশ তোমরা পড়ে নিতে পারো এবং ভিডিও শেষে বলে দেবো নোটিশে তোমরা কীভাবে ডাউনলোড করবে। এবং এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছ অনলাইন এটি ইমেলে পাঠানো লাস্ট ডেট দেখতে পাচ্ছ 7 নভেম্বর 2020 পর্যন্ত ইমেলে পাঠানো লাস্ট ডেট রয়েছে। সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু সেলফ অ্যাটাচ করতে হবে, এখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছে সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটাচ তোমাদের করে দিতে হবে, জেরক্স কপি করে সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছ তোমাদের যে জায়গায় নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ এখানে বিস্তারিত কিছু নোটিশের মধ্যে বলে দিয়েছে। সম্পূর্ণ তোমরা দেখতে পাচ্ছ যা যা ডকুমেন্টস লাগবে সমস্ত কিন্তু তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কন্ট্রাক্ট বেশি পদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছ 1 ইয়ার মানে 1 বছরের কন্ট্রাক্ট বেশি নিয়োগ করা হচ্ছে, পরে তোমাদের পারমানেন্ট করতে হবে এরকম কিন্তু বিস্তারিত এখানে বলে দিয়েছে। সরাসরি এখানে দেখতে পাচ্ছ কার্কিং কাজের এক্সপিরিয়েন্স তোমাদের সরাসরি সবাই তোমরা শিখিয়ে দেবে, দেখতে পাচ্ছ কাজের এক্সপিরিয়েন্স তোমরা ওখানে শিখিয়ে দেবে, যখন ইন্টারভিউ নিয়োগ করা হবে তোমরা ইন্টারভিউ পাস হয়ে যাবে তখন তোমাদের কিছুদিন ট্রেনিং করে তোমাদের কিন্তু কাজের এক্সপিরিয়েন্সটা বুঝিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হয়েছে, সরাসরি কন্ট্যাক্ট বেশি পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ দেখতে পাচ্ছ ডকুমেন্টসটি সাবমিট করতে হবে ইমেলের মাধ্যমে, এই দেখতে পাচ্ছ ইমেল আইডি দিয়ে দিচ্ছে, এই ইমেল আইডি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটি দেখানো সেটি প্রিন্ট আউট করে স্ক্যান করে আপলোড করবে এবং সমস্ত ডকুমেন্টসগুলোর সঙ্গে অ্যাটাচ করে দেবে এবং সেটিকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবে 7 নভেম্বর 2020 মধ্যে। সমস্ত ডকুমেন্টস যেগুলো যা যা তোমার আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে আরম্ভ করে কোয়ালিফিকেশন সার্টিফিকেট, যদি SC/ST হয় তাহলে SC সার্টিফিকেট তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে এবং কোথায় পাঠাতে হবে সেটি তোমাদের আমি বলে দিচ্ছি, ইমেল আইডি সেটি তোমাদের দেখিয়ে দেবে, ওই ইমেলে তোমাদের পাঠিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ 7 নম্বর পদে তোমাদের দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন রেখেছে ল ডিভিশন, আমরা ল ডিভিশন নিয়ে কথা বলবো না, যেহেতু MTS এবং LDC পদের সম্বন্ধে কথা বলবো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেখতে পাচ্ছ ক্যাটাগরি MTS পদে তোমাদের নিয়োগ করেছে, যেখানে টোটাল 1টি ভ্যাকেন্সি রয়েছে, এজ লিমিট হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, 1 এপ্রিল 2020 হিসাব অনুযায়ী তোমাদের বয়স হতে হবে। এখানে দেখতে পাচ্ছ ম্যাট্রিক করেছে পাশ, তোমার MTS মাল্টিপ্লেক্স সাবজেক্টে ম্যাট্রিক করেছে মানে মাধ্যমিক পাশ করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো শাখা বোর্ড থেকে। 15,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু এখানে স্যালারি তোমাদের দেওয়া হবে। 5 নম্বর দেখতে পাচ্ছ তোমাদের UDC পদে নিয়োগ করা হয়েছে, যেটি হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করেছে, একটি ভ্যাকেন্সি রয়েছে, এজ লিমিট আছে 18 থেকে 27 বছর বয়সে আবেদন করতে হবে, 1 এপ্রিল 2020 হিসাব অনুযায়ী তোমাদের বয়স হতে হবে, 12 পাশ করে তোমরা আবেদন করতে পারবে যে কোনো শাখা বোর্ড থেকে, তোমাদেরকে 2 জন পাশ হতে হবে, সঙ্গে টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটারে 35টা ওয়ার্ড পার মিনিট ইংলিশে এবং হিন্দিতে থাকতে হবে 30টা ওয়ার্ড পার মিনিট, যে কোনো একটা থাকতে হবে হিন্দি বা ইংলিশ টাইপিং স্পিড থাকতে হবে। 15,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি এখানে দেওয়া হবে এবং বাকি যে পোস্টগুলো যেগুলো কিন্তু কোয়ালিফিকেশন ডিটেলসটা হাই লেভেল রেখেছে আমরা এই সম্বন্ধে লেভেলে কথা তোমাদের বলবো না। সরাসরি তোমাদের দেখতে পাচ্ছ নোটিশটি প্রকাশিত হচ্ছে 5 নভেম্বর 2020 নোটিশটি এখানে প্রকাশিত হচ্ছে, বিস্তারিত বলে দিয়েছে। সরাসরি কন্ট্যাক্ট বেশি পদে নিয়োগ করেছে, দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ ফরেস্ট এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ থেকে তোমাদের নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো সরাসরি বিস্তারিত যা যা বলে দেওয়া নোটিশ তোমাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি, এখানে নোটিশের ডেটটি প্রকাশিত হয়ে গেছে 5 নভেম্বর 2020, এখানে মেমো অফ অফার সব কিছু তোমরা এখানে দেখে নিতে পারছো। সরাসরি এখানে তোমাদের রিক্রুটমেন্ট করাবে কিন্তু দিল্লিতে, তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করাবে এখন সরাসরি কিন্তু বিস্তারিত এখানে বলে দিয়েছে, দিল্লিতে তোমাদেরকে রিক্রুটমেন্ট করাবে। তো সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করছে না, সম্পূর্ণ 1 বছর পারমানেন্ট পদে নিয়োগ করছে না, 1 বছর জন্য তোমাদের নিয়োগ করেছে, পরে কিন্তু আস্তে আস্তে তোমাদের পারমানেন্ট করে দিতে পারে। এই ধরুন যদি আবেদন করে নিচ্ছো অবশ্যই এই পোস্টে আবেদন করে দিতে পারো। নোটিশটির লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, ডেসক্রিপশন বক্স ফলো করে নোটিশ ডাউনলোড করে নিতে পারো, কারণ নোটিশের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম যেটি দেখানো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু অ্যাটাচ করা রয়েছে। তো যারা আবেদন করে নিচ্ছো অবশ্যই ইমেলে এই ফর্মটিকে প্রিন্ট আউট বার করে স্ক্যান করে ইমেলে তোমরা আপলোড করে দেবো সমস্ত ডকুমেন্ট সমেত 7 নভেম্বর 2020 মধ্যে তোমাদের কিন্তু
ইমেলে পাঠিয়ে দিতে হবে, ইমেলের মধ্যে পাঠিয়ে দিতে হবে সমস্ত ডকুমেন্টসগুলো। তো যারা যারা আবেদন করেন ইচ্ছুক অবশ্যই আবেদন করে দিতে পারো। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএস পিটমেন্ট কেসেন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।